আমি 7 মাসের প্রেগনেন্ট, 1 সপ্তাহ হলো আমার প্রস্রাবে ভীষণ জ্বালা পোড়া হচ্ছে এবং ঘন ঘন প্রস্রাবও হচ্ছে। তো এমতো অবস্থায় আমি ভয়ে কোনো ওষুধ খাচ্ছি না, বাচ্চা যদি ক্ষতি হয়ে যায় কি করণীয় স্যার পরামর্শ দিলে উপকৃত হব। দীপান্তিকা, আপনি মা হতে যাচ্ছেন, আপনাকে কনগ্রাচুলেশন। আপনার বাচ্চা সুস্থ থাকুক, আপনি সুস্থ থাকুন সামনের দিনগুলোতে, সেটি আমরা কামনা করব। তবে আপনাকে এটা জানিয়ে রাখি যে প্রেগনেন্সিতে যদি ইনফেকশন হয়, এটা কিন্তু মা এবং যে বাচ্চা আসছে সে বাচ্চার জন্য, দুজনের জন্য ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। তো সেই জন্য যেহেতু আপনার ঘন ঘন প্রস্রাব হচ্ছে, জ্বালা পোড়া হচ্ছে, এটা খুব সম্ভবত এটা ইউরিনে ইনফেকশন। এবং পাশাপাশি সব মায়েদের জন্যই বলে রাখি, যারা প্রেগনেন্ট যারা হবেন বা হয়েছেন, প্রেগনেন্সিতে কিন্তু ইউরিনে ইনফেকশন হওয়ার সম্ভাবনা সাধারণ যে যারা মহিলা যারা আছেন তাদের চেয়ে অনেক বেশি। এই জন্য যে প্রেগনেন্সিতে ইমিউনিটি কমে যায়, আর প্রেগনেন্সিতে যে ইউরিনের যে ফ্লো হয় সেটা হরমোনের কারণে, এবং প্রেগনেন্ট অবস্থায় যে যে কিডনির থেকে যে নালিটা আসে, যেটা ইউরেটার, যেটা প্রস্রাবের থলেতে যায়, সেখানে যে চাপ পড়ে, সেই চাপের কারণে তাদের ইউরিনে ইনফেকশন হওয়ার প্রবণতা সাধারণ মহিলাদের চেয়ে অনেক বেশি হয়ে থাকে। কাজেই আপনাকে বলবো, আপনাকে অবশ্যই ইউরিনের ইনফেকশনের জন্য ওষুধ খেতে হবে। তার আগে আপনি ইউরিনটা রুটিন টেস্ট এবং কালচার করতে দেন, কোন জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছে সেটা দেখে যদি ওষুধ খান, তাহলে সবচেয়ে ভালো। তবে আপনার জন্য সেফ যে ওষুধ, যদি সেন্সিটিভ থাকে, এবং সবচেয়ে বেশি মুখে খাওয়ার ওষুধ যেটা সেন্সিটিভ থাকে, সেটা নাইট্রোফিউরান টয়েন, এরা নিনটয়েন, এসআর এরকম নামে বা ইউম্যাকটিন এ ধরনের নামে পাওয়া যাবে। এটা 100 মিলিগ্রাম করে দিনে যদি 2 বার করে খান, এটা বাচ্চার কোনো ক্ষতি করবে না। আপনি দিনে 2 বার করে অন্তপক্ষে 7 থেকে 10 দিন খান, তাহলে এটা ইনশাল্লাহ কন্ট্রোল হয়ে আসবে আশা করি। তবে তার আগে যদি আপনার যদি সুযোগ থাকে, তাহলে ইউরিনের রুটিন টেস্ট এবং কালচার করে নিন। এবং আপনাকে আবারও বলে দিচ্ছি যে যখন প্রেগনেন্ট থাকে তখন ইউরিনের ইনফেকশন হলে তার অবশ্যই তার চিকিৎসা করতে হবে, না হলে মা মৃত্যুর ঝুঁকি অনেক বেড়ে যায়। ইউ আর ওয়াচিং রাজ টিভি, জাগরণে বাংলাদেশ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।